আপনারা দেখছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল, আপনাদের সামনে আছেন, আমাদের সামনে আছেন এরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়। আজকে আমরা জানি যে প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, একজন জননেতা বলা যায় ওনাকে, কমিউনিস্ট আন্দোলনের পুরুদা ছিলেন। ওনার প্রয়াণে আজকে আমরা ওনার সাথে কথা বলবো যে কীরকমভাবে উনি স্মৃতিচারণ করবেন আজকে। দাদা, বুদ্ধদেববাবু প্রয়াত হয়েছেন, আপনার একটু স্মৃতিচারণ যদি আমরা শুনতে পাই। প্রথমত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত, যদিও অসুস্থ ছিলেন, শয্যাশায়ী ছিলেন, তারপরেও তার এই প্রয়াণ সংবাদ আমার কাছে আকস্মিক, এটা মেনে নেওয়া কঠিন হচ্ছে। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। যুব আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন এবং পর্যায়ক্রমে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকারের মন্ত্রী এবং একটা সময়ে 10 বছরেরও বেশি মুখ্যমন্ত্রী হিসাবে সারা দেশের সামনে জনস্বার্থবাহী বিকল্প দিশা দেখাবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। দীর্ঘ সময়ব্যাপী তিনি অসুস্থ ছিলেন, শয্যাশায়ী ছিলেন, সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছিলেন না, কিন্তু সব কিছু সত্ত্বেও বুদ্ধদেব ভট্টাচার্য বেঁচে আছেন, এটাই পশ্চিমবাংলার কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলনের কাছে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত বিষয় ছিল। স্বভাবতই একদিকে যেমন কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলনের প্রশ্নে পশ্চিমবাংলায় একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল, সঙ্গে সঙ্গে একটা শূন্যতাও তৈরি হল। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে পশ্চিমবাংলার কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন সম্মিলিতভাবে নানা প্রতিকূলতা তারা মোকাবেলা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই যে ধারা তাকে আরও প্রসারিত করবেন, জনগণের সাথে তাদের যে নিবিড় সম্পর্ক এটাকে আরও গভীর থেকে গভীরতর করবেন, এবং এই প্রক্রিয়াতেই এই যে শূন্যস্থান এটা তারা পূরণ করবেন বা অতিক্রম করতে পারবেন আমার বিশ্বাস। বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি অমলিন থাকবে, এটা বিস্মৃত হবার মতো নয়। আজকের দিনে এই পরিস্থিতিতে এর বাইরে অন্য কিছু এই সময়ে আমি বলতে চাইছি না। দাদা, জাস্ট একটা জিনিস জানতে চাইছি যে কেন্দ্র রাজ্যে ভূমিকা, ওনার একটা বড় ভূমিকা ছিল কেন্দ্র রাজ্যে ভূমিকা, আপনি তখন একসাথে মুখ্যমন্ত্রীও ছিলেন, কেন্দ্র রাজ্যে ভূমিকা, ওনার যে দৃষ্টিভঙ্গি ছিল, ওনার দৃষ্টিভঙ্গিটা কী ছিল কেন্দ্র রাজ্যে ভূমিকার ক্ষেত্রে? আমাদের কমিউনিস্ট আন্দোলনের, বামপন্থী আন্দোলনের যে দৃষ্টিভঙ্গি,
সেটা জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবাংলায়, সেই সময় আমার সুযোগ হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে বছরে একবার দুবার কখনো কখনো তিনবারও জাতীয় স্তরে বৈঠক হতো প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এবং সভাপতিত্বে। সেখানে জ্যোতিবাবুকে যেটা দেখেছি, শুধু পশ্চিমবাংলার কথা বলতেন না, জাতীয় ক্ষেত্রে রাজ্যের যে অধিকার অর্থনৈতিক এবং সাংবিধানিক, এটা অক্ষুণ্ণ রাখতে এবং তাকে প্রসারিত করার ক্ষেত্রে বরাবরই যে ভূমিকা নিয়েছেন, এটা আমাদের এটাই দৃষ্টিভঙ্গি। ওখান থেকে যেটা শেখবার সুযোগ হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য যখন জ্যোতিবাবুর অবর্তমানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হন, এই ধরনের সভায় যখন আমরা একসাথে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাতেও দেখেছি সেই ধারা অক্ষুণ্ণ রেখেই তিনি তার ভূমিকা প্রতিপালন করার চেষ্টা করে গেছেন। আপনি যখন মুখ্যমন্ত্রী, উনিও মুখ্যমন্ত্রী, আপনার স্মৃতিতে ওনার মানে একটা মানে ভূমিকা বা আপনার এখনও মনে আছে, আপনার স্মৃতিতে অমিলিন হয়ে থাকবে সারা জীবন, এরকম যদি একটা যদি কিছু বলেন এ সম্পর্কে। আজকে আমি তো আগেই বলেছি, স্মৃতি রোমন্থন করার মতো অবস্থায় আমি এখন নেই। আচ্ছা, একদম শেষ প্রশ্ন, ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্য কীরকম ছিলেন? ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, যেমন আমরা ব্যক্তি মানিক সরকার চিনি, একজন সৎ স্বচ্ছ মানুষ, ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য কীরকম ছিলেন? পরিচ্ছন্ন, নিষ্কলুষ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের বামপন্থী কমিউনিস্ট আন্দোলন আমরা যারা করি তার বিরুদ্ধে যারা, তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেই বিবেচনায় রেখে মতাদর্শগত এবং রাজনীতিগতভাবে মোকাবেলা করার চেষ্টা করতেন। ব্যক্তিগত কোনো বিরোধের প্রশ্ন নেই, মানুষকে প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও উপযুক্ত সম্মান দেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্ত রেখে গেছে। এর বাইরে আর কি বলার থাকতে পারে? আমরা এতক্ষণ কথা বলেছি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী, যিনি বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে দীর্ঘ সময় কাজ করেছেন। উনি আজকে বললেন কীরকম মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং ওনার যে কর্মধারা কীরকম ছিলেন। শুধু একটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করব, যে ব্যক্তিগতভাবে আপনার সাথে ওনার সম্পর্ক কীরকম ছিল, ব্যক্তির সাথে আপনার সম্পর্ক, ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে? আমি যখন ছাত্র আন্দোলন করি, তিনি তখন যুব আন্দোলন করেন। আমাদের সর্বভারতীয় ছাত্র সংগঠন 1970 সালে তিরুবনন্তপুরমে সম্মেলনের মধ্য দিয়ে তৈরি হয়। তার আগে থেকেই পশ্চিমবাংলার ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের সাথে ত্রিপুরার একটা সম্পর্ক, নৈকট্য গড়ে উঠছিল। সেই সুবাদে তৎকালীন সময়ে দীনেশ মজুমদার, বিমান বসু, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী এবং বুদ্ধদেব ভট্টাচার্য, এদের সাথে ছিল আমাদের একটা নিবিড় আন্তরিক গভীর সম্পর্ক। কাজেই এই যে সম্পর্ক সেদিন তৈরি হচ্ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করে যখন আমরা কেন্দ্রীয় কমিটিতে একসাথে কাজ করি পার্টির, তারপর একসময় পলিটপুরিতে আমরা কাজ করি, স্বভাবতেই এই স্মৃতি ভুলে যাবার নয়। কী করে এগুলো আমরা ভুলে যাব? অনেক ধন্যবাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী
মানিক সরকার মহোদয়কে এতক্ষণ আপনারা কথা বলছেন হেডলাইন্স ত্রিপুরার সাথে, এবং আমরা ওনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ।